আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে একটা ব্যায়াম দেখাবো। লক্ষ্য করুন ব্যায়ামটা কীভাবে করতে হবে। প্রথমে আমরা এভাবে উপরে শুয়ে পড়ব, ঠিক এইভাবে আমরা দম নিঃশ্বাস স্বাভাবিক রাখবো। হাত দুটো নাভির ঠিক দুপাশে থাকবে, নাভি বরাবর দুপাশে থাকবে। এই পাশে আমরা ঠিক এভাবে 25 থেকে 30 সেকেন্ড থাকবো, যতদূর সম্ভব মুক্ত উঁচু করে রাখবো। একটা চাপ থাকবে নাভির সোজা। এভাবে আমরা 25 থেকে 30 সেকেন্ড পর আমরা 25 থেকে 30 সেকেন্ড বিশ্রাম নেব, ঠিক এইভাবে। আবারও আমরা 25 থেকে 30 সেকেন্ড ঠিক এইভাবে একই নিয়মে এইভাবে থাকবো। তারপর আবার আমরা 25 থেকে 30 সেকেন্ড বিশ্রাম নেবো, ঠিক এভাবে। এভাবে আমরা মোট ব্যায়ামটা 4 থেকে 5 প্রস্ত করব। আমরা ঘুম থেকে সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি তার সাথে একটু লেবু দিয়ে খেয়ে করার চেষ্টা করবো। অন্য কোনো সময় করলে 2.5 থেকে 3 ঘন্টা পরে আমরা ব্যায়ামটা করব। এই ব্যায়ামের মাধ্যমে আমাদের অনেকগুলো উপকার আছে। তার ভিতরে সবচেয়ে বড় উপকার হচ্ছে যে আমাদের পিঠে যাবতীয় ব্যথা বেদনা দূর করে, মেরুদণ্ড বাঁকা থাকলে সেটাকে সোজা করে এবং হজম শক্তি বাড়িয়ে দেয়, যকৃত এবং পিলিহাকে সুস্থ রাখে। মেয়েদের ক্ষেত্রে জরায়ু এবং ডিম্বাশয়ে যত রকম সমস্যা আছে তা দূর করে। মেয়েদের ক্ষেত্রে এরা অত্যন্ত আশ্চর্যজনক ফল পাওয়া যায় উপকার। আর যাদের হাই প্রেশার আছে, উচ্চ রক্তচাপ, তাদেরকে এটা সম্পূর্ণরূপে নির্মূল হয়। অতএব আমরা প্রত্যেকে চেষ্টা করব ব্যায়ামটা নিয়মিত নিষ্ঠার সঙ্গে করার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।